রাফসান দা ছোট ভাই as a food vlogger as a food vlogger 7 আপনার মতে ওভাররেটেড ফুড ব্লগার কে নিজেদের নাম বাদে বলবেন ফুডাপি ওকে বেস্ট বাংলাদেশি ফুড রিভিউয়ার নাকি আদনান ফারুক ফুডাপি কে আউট অফ 10 কত দিবেন 5 ভাবি So, amra start kori, right? Yeah. So, let's start the segment Foodo Fire and hopefully eta ekebari full on fire thakbe. Foodo Fire! একেবারেই আমরা নতুন একটা সেগমেন্টে আবারও মানে হাজির হয়ে গেলাম এন্ড সবাইকে ওয়েলকাম করছি ফুড ফায়ারে আমাদের সঙ্গে আছে বাংলাদেশি ফুড রিভিউয়ার ফাইম ভাই এবং ডেফিনেটলি হাবিব বাপু অ্যান্ড প্রথম প্রশ্ন হচ্ছে আপনার মতে ওভার রেটেড ফুড ব্লগারকে নিজেদের নাম বাদে বলবেন আমি নিম শট নিব আমি খেলবই না প্রথম প্রশ্ন নাম বলে দিব হ্যাঁ প্লিজ ফুড আপি ওকে দ্য নেক্সট ওয়ান ভাবি অ্যাগ্রি আচ্ছা ঠিক আছে নেক্সট ওয়ান জিনের বাদশা আমাদের যে দিশাত ভাই তাকে মাঝে মধ্যে দেখে এত মায়া করে হাতে ধরে মানে একদম লোকমান দিয়ে দিয়ে খাওয়ান আপনি খুব আদর করি খুব আদর করে ভাবিকে লাস্ট কবে লোকমান দিয়ে ভাত খাওয়াই দিয়েছেন বা কোনো খাবার খাওয়াই দিয়েছেন কালকে রাতে চিপস খাওয়াই দিয়েছি ওকে সো কাচ্চির আলু নাকি মাংস কোনটা ছোট হলে মেজাজ খারাপ হয় দুইটাই ভাবি দুইটাই দুইটাই ওকে সো ফুড ব্লগিং করে কতদিনের মধ্যে একটা গাড়ি কিনতে পারবো ভাই বলেন তো ডিপেন্ডস ডিপেন্ডস আপনি কিভাবে করতেছেন আপনার কয়টা এপিসোড যাচ্ছে আপনার ভিউ কেমন হচ্ছে তবে আমরা আড়াই বছরের মধ্যে পারছি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন ওকে সো কোন রেস্টুরেন্টের ওনার যদি বলে ফাহিম ভাইকে দিয়ে প্রমোট করাতে চায় তাহলে কেমন চার্জ হতে পারে সেই প্রমোশনের ডিপেন্ডস রেস্টুরেন্টের মানে এমনও হইতে পারে যে কোনো চার্জ লাগবে না ওকে যদি সে বলার মতো করে বলতে পারে আর যদি সে যদি দেখি যে সে অনেক অনেক টাকা পয়সা হলো তাহলে দিতে অসুবিধা কি এটা কিন্তু ভালো এটা কিন্তু ভালো রেস্টুরেন্ট এত বড় করে এত ল্যাভিশ করে দিতে পারে আমাদের দিতে কি সমস্যা এক্স্যাক্টলি তাই না কিছু তো এখানেও দেয় আছে যদি গ্রুপে দেয় সে যদি আরো 10 জন ফুড ব্লগারকে দেয় তাহলে আমি কি দোষ করছি ভাই তাই তো আচ্ছা আন্টি নাকি ভাবি কার হাতে রান্না ভালো আম্মু আম্মু ভাবিও অ্যান্সার করছে ওকে সো ডেফিনেটলি এটা টাফ কোয়েশ্চেন হবে কিনা আমি জানি না কে বেস্ট বাংলাদেশি ফুড রিভিউয়ার নাকি আদনান ফারুক কোন দিক দিয়ে ফুড ব্লগিং ডেফিনেটলি আদনান ফারুক আদনান ফারুক ভাই ওকে সো আরেকটা জিনিস হচ্ছে মানে খুব উইয়ার্ড একটা প্রশ্ন বাট তারপরেও করি সেটা হচ্ছে কেউ যদি তার ভিডিওতে হ্যাশট্যাগ বাংলাদেশি ফুড রিভিউ লেখে আপনি নাকি রেগে যান আমি রেগে যাই না আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলটা মেজাজ খারাপ হয় প্রচন্ড না না এটা 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 আপনাদের কান পর্যন্ত যেহেতু আসে আমি বলি অনেকেই লেখে তো আমাদের চ্যানেলের নাম ছিল বাংলাদেশি ফুড রিভিউ আচ্ছা রিভিউয়ার ছিল না তো অনেকে যারা লেখে তাদের চ্যানেলের নাম কিন্তু বাংলাদেশি ফুড রিভিউ না তো বাংলাদেশি ফুড রিভিউ লেখুক বাংলাদেশি খাবারে লেখুক চাইনিজ খাবার দিয়ে বাংলাদেশি ফুড রিভিউ লেখার তো কোনো দরকার নাই আর রেগে যাই এটা ভুল একজনকে ফোন দিয়ে বলছিলাম যে ভাইয়া যদি না লেখেন তাইলে জিনিসটা ভালো হয় খুব সফটলি খুবই সফটলি বলছে যে পারবো না ওকে আমি আমাকে যদি বলা হতো যে তুমি বলো তাহলে আমি এত সফটলি বলতে পারতাম না আমার খুব মেজাজ খারাপ হয়েছিল যে তুমি এভাবে বলতেছো কেন ওকে না তাদের অধিকার আছে আমি এখন ইয়ে করি অ্যাপ্রিশিয়েট করি লেখুক এতে আমাদের আমার মনে হয় যে আলটিমেটলি বাংলাদেশি ফুড রিভিউয়ার বা বাংলাদেশি ফুড রিভিউ বলতে চ্যানেল বলতে মানুষ আমাদেরকেই বোঝায় কেউ যদি এটা লিখে লিখে যদি তার রিচ ভালো হয় সে আমাকে বলছে ভাই আমার রিচ ভালো হয় আমি শুনে বলছি যে ঠিক আছে তাহলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা 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 কারো যদি রিচ ভালো হয় আলহামদুলিল্লাহ করুক কোনো অসুবিধা নেই ওকে সো ফেমাস ফুড ব্লগার হতে হলে কি ম্যানেজার থাকা লাগে না ভুল ভুল না কনফার্ম করছি এখন হচ্ছে রেট আউট অফ 10 এটা আমার খুব ফেভারিট একটা সেগমেন্ট একবার অনেস্টলি রেট করতে হবে দুজন আলাদা আলাদা রেট করবেন না হলে দুজন মিলে মিশো করতে পারি ফুড আপিকে আউট অফ 10 কত দিবেন 5 ভাবি 2 ওকে রাফসান দা ছোট ভাই As a food vlogger? As a food blogger. 7. Thavi? 7. Okay. Adnan Farooq bhai? 9. 8. Okay. And Bangladeshi food reviewer? as a food vlogger? Ha, definitely.
8.5 ভাবি ভাবি 10 বলে দেন না 10 বলবো না 9 Okay, so that was the Foodo Fire session.